আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ইংলিশ টু বাংলা ভাষা টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা খুব 4 থেকে 5 মিনিটের অর্থাৎ কম সময়ের ভিডিওতে দেখব কিভাবে অনর্গল ইংলিশে কথা বলা যায়, কিভাবে আপনি এ সকল বাক্য দ্বারা খুব সহজে অপরের সাথে শর্ট ডায়লগের মাধ্যমে ইংলিশ বলতে পারবেন। তো ভিউয়ার্স, গ্রামার ছাড়াও ইংলিশ শেখা যায় এ সকল বাক্যের মাধ্যমে। যদি বাক্যগুলো আপনি আয়ত্ত করে নিতে পারেন তাহলে গ্রামার ছাড়াও আপনি কথা বলতে পারবেন খুব অনায়াসে। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন না যাই আজ আমাদের মূল বিষয়ের দিকে। আমার কিছু টাকার প্রয়োজন, যেমন বাংলায় আমার কিছু টাকার প্রয়োজন, এই বাক্যটির ইংলিশ হবে আই নিড সাম মানি। আই নিড সাম মানি, আমার কিছু টাকার প্রয়োজন। তিনি পুরোপুরি বদলে গেছে বা তিনি পুরোপুরি বদলে গেছেন। তো ভিউয়ার্স, এই বাক্যটির কি ইংলিশটা হবে এমন, হি হ্যাজ টোটালি চেঞ্জড। হি হ্যাজ টোটালি চেঞ্জড, তিনি পুরোপুরি বদলে গেছেন। সন্দেহের কোনো কারণ নাই, সন্দেহের কোনো কারণ নাই। দেয়ার ইজ নো রিজন টু ডাউট। দেয়ার ইজ নো রিজন টু ডাউট, সন্দেহের কোনো কারণ নাই। এটা তোমার নিজের করা উচিত, এটা তোমার নিজের করা উচিত। ইউ শুড ডু ইট ইয়োর সেলফ। ইউ শুড ডু ইট ইয়োর সেলফ, এটা তোমার নিজের করা উচিত। রোদে দৌড়াদৌড়ি করো না, ডোন্ট রান ইন দ্য সান। ডোন্ট রান ইন দ্য সান, রোদে দৌড়াদৌড়ি করো না। এটাই তোমার শাস্তি, দিস ইজ ইয়োর পানিশমেন্ট। দিস ইজ ইয়োর পানিশমেন্ট, এটাই তোমার শাস্তি। কোথায় থেকে, ফ্রম হোয়ার। ফ্রম হোয়ার, কোথায় থেকে। আর কোথায়, হোয়ার এলস। হোয়ার এলস, আর কোথায়। এটা কি, হোয়াট ইজ দিস। হোয়াট ইজ দিস, এটা কি। তুমি কোথায় যেতে চাচ্ছ, হোয়ার আর ইউ গোয়িং টু। হোয়ার আর ইউ গোয়িং টু, তুমি কোথায় যেতে চাচ্ছ। চিঠির বক্সটি কোথায়, হোয়ার ইজ দ্য মেল বক্স। হোয়ার ইজ দ্য মেল বক্স, চিঠির বক্সটি কোথায়। কোন বইটির মধ্যে, ইন হুইস বুক। ইন হুইস বুক, কোন বইটির মধ্যে। এটা কখন ঘটল, হোয়েন ডিড দিস হ্যাপেন। হোয়েন ডিড দিস হ্যাপেন, এটা কখন ঘটল। কোনটি সবচাইতে ভালো, হুইস ইজ দ্য বেস্ট। হুইস ইজ দ্য বেস্ট, কোনটি সবচাইতে ভালো। কোনটা বেশি সস্তা, হুইস ওয়ান ইজ চিপার। হুইস ওয়ান ইজ চিপার, কোনটি বেশি সস্তা। আমি কোন রাস্তায় যাব, হুইস রোড শুড আই টেক। হুইস রোড শুড আই টেক, আমি কোন রাস্তায় যাব। কে এসেছে, হু হ্যাজ কাম। হু হ্যাজ কাম, কে এসেছে। কে ডাকছে, হু ইজ কলিং। হু ইজ কলিং, কে ডাকছে। এই চিঠিটা কে পাঠিয়েছে, হু সেন্ট দিস লেটার। হু সেন্ট দিস লেটার, এই চিঠিটা কে পাঠিয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি ইংলিশ টু বাংলা টিউটোরিয়ালের মাধ্যমে এবং অনলাইনে ফ্রিতে আপনারা ঘরে বসে এ সকল ইংলিশগুলি শিখতে পারবেন এবং স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করতে পারবেন। একজন বিগিনারের জন্য এই টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ এই টিউটোরিয়ালে এমন কিছু বাক্য তুলে ধরা হয়েছিল যেগুলো আসলে আপনাদের কথা বলার জন্য খুবই প্রয়োজন
এবং আপনাদের ইংলিশে কথা বলার প্রশ্ন করার জন্য এই সকল বাক্য জানা খুবই দরকার। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না নিয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে রাখা বেল বাটনটি বাজিয়ে নিন আরও নতুন আপডেট ভিডিও দেখার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে, ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন।